বৃহস্পতিবার 14 ডিসেম্বর থেকে সিলেটে উপশহর পয়েন্টে অ্যাবি ব্যাংকের বিপরীত পাশে পুনরায় চালু কার্যক্রম শুরু করেছে কাতার ভিসা কেন্দ্র। ভিসা সেন্টারে যাওয়ার অ্যাপয়েন্টমেন্টগুলো ভিসা কেন্দ্রের ওয়েবসাইটের মাধ্যমে নির্ধারিত হতে পারে বলে জানানো হয়। সিলেটের কাতার ভিসা কেন্দ্রটি খোলা থাকবে রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। সিলেটের ভিসা কেন্দ্রটি চালু হওয়ার ফলে একজন কর্মী কাতার যাওয়ার আগে দেশে বসেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন, এমনকি কাতারে যাওয়ার সময় ওয়ার্ক পারমিট সঙ্গে নিয়ে যেতে পারবেন। এরপর ওই কর্মীর দায়িত্ব হবে শুধু কাতারে গিয়ে নির্দিষ্ট কোম্পানিতে কাজে যোগদান করা, ফলে কাতারের শ্রমবাজারে হয়রানি ও প্রতারণা থেকে বাঁচবেন কর্মীরা। এই পদ্ধতি চালুর ফলে কতিপয় চিহ্নিত জনশক্তি প্রেরণকারী ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত কাতারের ভিসা ট্রেডিং সিন্ডিকেটের দৌরাত্ম্য কমবে বলে আশা কাতার গমনেচ্ছুক যাত্রীদের।